হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে ইমু নিয়ে কথা বলবো। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ইমুতে নতুন একটি আপডেট আসছে। আজকের পর আপনাকে যদি কেউ ইংলিশে মেসেজ করে সেটা আপনি বাংলাতে পড়তে পারবেন। তাই ভিডিওটা কন্টিনিউ করুন, সহজে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইংলিশ মেসেজগুলা বাংলাতে কনভার্ট করবেন। সো কথা না বাড়িয়ে ভিডিও শুরু। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন, তারপরে সার্চ বক্সের মধ্যে আপনি যে ইমোটা ইউজ করতেছেন ওইটা লিখবেন। লেখার সাথে সাথে যদি আপডেট লেখা আসে তাহলে আপডেট দিয়ে দিবেন, আর যদি ওপেন লেখা আসে তাহলে ওপেন দিয়ে দিবেন। আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আপনাকে যেই আইডি থেকে বা যে ইমো থেকে ইংলিশে মেসেজ করা হয়েছে ওই ইমোতে চলে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা ইমো থেকে আমাকে ইংলিশে মেসেজ করা হয়েছে। এই ইংলিশ মেসেজটা এখন আমি আপনাদের বাংলাতে করে দেখাবো। প্রথমে আমরা মেসেজের উপর চাপ দিয়ে ধরলাম। ধরার পরে উপরে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখাবে। আপনি যেই ল্যাঙ্গুয়েজে ওই লেখাটা পড়তে চান বা দেখতে চান ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাতে দেখতে চাই বা বাংলাতে পড়তে চাই, আমি এখানে বাংলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে টিক চিহ্নে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অলরেডি মেসেজটা বাংলা হয়ে গেছে। এইভাবে আপনারা সকল মেসেজ বাংলাতে দেখতে পারবেন বা পড়তে পারবেন। আপনার বন্ধু বা আপনার বান্ধবী বা আপনার প্রিয়জন যেই আপনাকে মেসেজ করুক না কেন, সব মেসেজগুলো আপনি বাংলাতে পড়তে পারবেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন না আমি এটা ইংলিশে পড়তে পারবো, তাহলে আবার চাপ দিয়ে ধরবেন, ওইখানে ক্লিক করে দেবেন, অটোমেটিক লেখাটা ইংলিশ হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো মেসেজ বাংলাতে পড়তে পারবেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অথবা আমাদের এই ভিডিও থেকে আপনি কোনো কিছু শিখতে পেরেছেন, তাহলে একটি লাইক একটি কমেন্ট, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।